আদিয়োগী, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত এই শিবমূর্তি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঈশা ফাউন্ডেশন যাব, আদিয়োগী শিবমূর্তি দেখব, আর কীভাবে এখানে আসতে হবে সব তথ্য আপনাদের জানাব। আদিয়োগী শিব স্ট্যাচু আসতে হলে আপনাকে পৌঁছতে হবে কোয়েম্বাটুর স্টেশনে। কোয়েম্বাটুর স্টেশন থেকে প্রায় 31 কিলোমিটার দূরে অবস্থিত এই ঈশা ফাউন্ডেশন। 30 মিনিট পর এখান থেকেই বাস পাওয়া যায় আদিয়োগী যাওয়ার জন্য। ৪০ টাকার বিনিময়ে টিকিট কেটে চেপে পড়লাম বাসে। আবার 400 বা 500 টাকার মধ্যে কুবের বা অটোরিক্সায় বুক করে যেতে পারেন আদিয়োগী। সময় লাগে 1 ঘন্টা। আদিয়োগী ঈশা যোগ কেন্দ্র অবস্থিত। এটি হচ্ছে ঈশা ফাউন্ডেশন আশ্রমের মেন গেট। এই আশ্রমের ভেতরেই সূর্যকুণ্ড আছে। সূর্যকুণ্ড হচ্ছে যেখানে সব পুরুষ স্নান করে ধ্যানলিঙ্গ দর্শন করতে পারেন, এবং তার পাশেই আছে চন্দ্রকুণ্ড যেখানে মহিলারা স্নান করেন। পুরুষদের জন্য আলাদা করে সূর্যকুণ্ড এবং মহিলাদের জন্য চন্দ্রকুণ্ড। এরপর স্নান সেরে সামনে গেলেই চোখে পড়বে বিশাল বড় নন্দীর মূর্তি। মূর্তির সামনেই আছে ধ্যানলিঙ্গ মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই কথা বলা নিষেধ, কেউ কারোর সাথে কথা বলা যাবে না। সবাই ধ্যানলিঙ্গে দর্শন করেন এবং সেখানে বসেই মনোযোগ দিয়ে ধ্যান করেন। এরপর কিছুটা দূরেই লিঙ্গ ভৈরবীর মন্দির আছে, সেখানে লিঙ্গ ভৈরবীর দর্শন করতে পারেন। ভেতরে ক্যামেরা মোবাইল ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ। ভেতরে যাওয়ার আগে এই লকার রুমে সব জমা দিয়ে যেতে পারেন। আশ্রমের গেট থেকে আদিয়োগী স্ট্যাচু যাওয়া আসার জন্য এখানে কিছু গরুর গাড়ি আছে। ভাড়া নেবে মাত্র 10 টাকা। আদিয়োগী শিবমূর্তি হল 34 মিটার লম্বা বা 112 ফুট, 45 মিটার দৈর্ঘ্য যা 147 ফুট, এবং 25 মিটার প্রস্থ যা 82 ফুট। ইস্পাতের তৈরি একটি শিবমূর্তি। এটি গিনেস বিশ্ব রেকর্ডে বিশ্বের সর্ববৃহত্ত আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পায়। সদ্গুরু জাগ্গি বাসুদেব মূর্তিটি নকশা করেন।
এর ওজন প্রায় 500 টন। আদিয়োগীতে প্রথম যোগী বা শঙ্করকে প্রথম যোগী বলা হয়। এটি যোগের মাধ্যমে মানুষকে অভ্যন্তরীণ মঙ্গলের দিকে অনুপ্রাণিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৭ সালের 24শে ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রি উপলক্ষে মূর্তিটি উদ্বোধন করেন। তিনি বাসুদেবের লেখা আদিয়োগী যোগের উৎস একটি সহচর বইও চালু করেছিলেন। মূর্তিটির উন্মোচন উপলক্ষে ঈশা ফাউন্ডেশনের দ্বারা আদিয়োগী দ্য সোর্স অফ যোগ গানটি প্রকাশ করা হয়েছিল, যা প্রসন্ন যোশীর কথায় কৈলাস খের গিয়েছিলেন। মূর্তির সামনেই আশ্রমে কিছু ছেলে আর মেয়েরা লাঠি খেলার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করেন। আপনি আসুন আর ঘুরে যান এই আদিয়োগী শিবমূর্তি।